পঞ্চায়েতের আর্থিক দুর্নীতি ও টেন্ডারের দুর্নীতির অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দিলেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে নদিয়ার চাপড়া ব্লকের আলফা গ্রাম পঞ্চায়েতে। এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই পঞ্চায়েতে দুর্নীতি চলছে। পঞ্চায়েতের প্রধান পরশমণি বিশ্বাস মানুষকে ঠিকমতো পরিষেবা দেয় না বলে অভিযোগ। পঞ্চায়েতের কোনো কাজে তাকে পাওয়া যায় না। আমি পঞ্চায়েতের স্টাফ, কিছু লোক এসেছিল, এসে বলছে বেরিয়ে যাও, তালা দিয়ে দেবো। আমাদের কি করলো, এখন বেরিয়ে এলাম, কি কারণ সেটা আমরা জানতে পারিনি, এখন প্রধানকে জানিয়েছি। কারা তালা মারলো? কারা? হ্যাঁ, সাধারণ পাবলিক, এই এলাকারই পাবলিক। হ্যাঁ, এই এলাকারই পাবলিক। আপনি পঞ্চায়েত স্টাফ? হ্যাঁ, আমি পঞ্চায়েতের স্টাফ। এখন আপনারা কোথায় যাচ্ছেন? এই দাঁড়িয়েছি, আমার প্রধানকে ফোন করলাম, বললো দাঁড়িয়ে থাকো, আমি ব্যবস্থা নিচ্ছি। বৃষ্টি পড়ছে তো, কী করবো, এই দাঁড়িয়ে থাকতে হবে। সাধারণ বৃষ্টি পড়লে পুরো দোকানে ঢুকতে হবে, কিছু করার নেই এখন আর। আমাদের সাধারণ, আমাদের প্রধান প্রধান আছে, বিডিও সাহেব আছে, জানিয়েছে হয়তো, কিছু করলে করণীয়, নাহলে আমাদের চলে যেতে হবে এখান থেকে। উপর থেকে নির্দেশ এলে আমরা চলে যাবো এখান থেকে। বুধবার ওই অঞ্চলের ভূমি সংস্কার দপ্তরের কর্মাধ্যক্ষ খোরশেদ আলম শেখের নেতৃত্বে শাসক দলের কর্মীরা পঞ্চায়েতের কর্মীদের অফিস থেকে বের করে দিয়ে তালা লাগিয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। পঞ্চায়েত আছে, প্রধানের বহুত মানে আছে, মানে দুর্নীতি আছে, তার জন্য সাধারণ পাবলিকরা তালা দিয়েছে। আরেকটা কাজ হচ্ছে, এর আগে পঞ্চায়েত সমিতি এই পঞ্চায়েত থেকে দু তিনটি রাস্তা হয়, সেই রাস্তার মেয়ে ছেলেরা এবং ঝেঁটানি আমরা মেম্বার বলে আমাদের বাড়ি পর্যন্ত গিয়েছি, আমাদের কী রাস্তা করেছে, লাতিমালি ভেঙে যাইছি। তার জন্য আমরা প্রধানকে বলেছিলাম যে এই পঞ্চায়েতে যে টাকাটা ঢুকবে, এই টাকাটা ওপেন টেন্ডার করা হোক, সেখানে আমরা রাস্তাটা বুঝে নেব। এই জন্যে পঞ্চায়েতে ওপেন টেন্ডার করে নিই বলি, সাধারণ পাবলিকে তালা দিয়ে দিয়েছে, আমরা তালা দিয়ে দিই। পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতি বলে কি তালা দিয়ে দেবেন? দুর্নীতি বলতে, ও তো পঞ্চায়েতে আসে না, হয়তো সপ্তাহে একদিন আসে, দশ দিন পর একদিন আসে, মানে সার্টিফিকেট পায় না, এই হিসাবে ওর এত দুর্নাম। আর ওপেন টেন্ডার করে বাড়ি বসে বসে, ও তো এখানে বসে করে না, ওই তো এখানে নোটিশ টাঙাবার কথা, ওই ইয়ে সাহেব আছে, ইয়ে সাহেব জানে না, ওর মোবাইলে হোয়াটসঅ্যাপ করেছে কাল কি। পঞ্চায়েত প্রধান কোন দলে? এখানে কোনো দল ফল আমরা বুঝিনি, আমরা সবাই তৃণমূল। আপনি তো তৃণমূলের পঞ্চায়েত সমিতির মেম্বার? হ্যাঁ, আমরা সবাই তো, ও পঞ্চায়েত সমিতির মেম্বার, ও পঞ্চায়েতের মেম্বার, তৃণমূল থেকে আমরাই তো টিকিট দিয়েছিলাম ওকে, তারপর এখন নির্দল করে। পঞ্চায়েতের টেন্ডার নিয়ে পঞ্চায়েত তালা মেরেছে? হ্যাঁ, পঞ্চায়েতের টেন্ডার নিয়ে পঞ্চায়েত তালা মারা হয়েছে, টেন্ডারটা ওপেন করুক, আমাদের কোনো আপত্তি নেই। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।